জীবনে একজন মহিলা কখনো দুর্বল হতে পারেন না। মহিলাদের মধ্যে এত শক্তি আছে যে তারা যদি চান তবে যে কোনো কাজ করতে পারেন। বক্তা মুখ্যমন্ত্রী জয়া নীতি দেব। কাকরাবনে বসন্তনগর পূর্বোদয় সামাজিক সংস্থার দুস্থদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে নীতি দেব এমন মন্তব্য করেছেন। সংশ্লিষ্ট এলাকার বায়োফ্লক পদ্ধতিতে একটি মৎস্য চাষ প্রকল্পেরও মুখ্যমন্ত্রী জয়া উদ্বোধন করেছেন। গোটা রাজ্য জুড়ে পূর্বোদয় সামাজিক সংস্থা দুস্থ গরিব অংশের মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে ব্যাপক সক্রিয়তার সঙ্গে কর্মপ্রয়াস চালিয়েছে। এরই নিরিখে বুধবার কাকরাবন বসন্তনগরে পূর্বোদয় সামাজিক সংস্থার উদ্যোগে স্থানীয় দুস্থ গরিব অংশের জনসাধারণের মধ্যে কম্বল বিতরণ করা হল। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জয়া নীতি দেব, বিজেপির কাকরাবন মণ্ডল সভাপতি বিশ্বজিৎ সরকার প্রমুখ অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নীতি দেব বলেন, জীবনে কোনো মহিলা দুর্বল হতে পারে না। মহিলাদের মধ্যে এত শক্তি রয়েছে যে তারা যদি চান তবে যে কোনো কাজ করতে পারেন। ভাবছি যে লাইফে একটা মেয়ে একটা বোন কোনোদিন বিক নির্বল দুর্বল হতে পারে না। মহিলার মধ্যে এত শক্তি আছে যে উনি চান তো যে কিছু আছে এটা করতে পারবেন। আজকে আপনার সবাইকে দেখে আমার খুব খুশি হয়েছে যে এত মহিলা। আমিও একটা মহিলা, আমি জানি বাড়িতে কত কাজ থাকে। তারপরে এসছেন আপনি, এসছেন এই জন্য আমি আপনার সবাইকে ধন্যবাদ জানাই। তার সঙ্গে সঙ্গে বলতে চাই যে আমরা প্রিয় প্রধানমন্ত্রী মোদিজি একটা আত্মনির্ভর ভারতের স্বপ্ন দেখেছেন, আমরা সামনে এই সংকল্পটা প্রস্তুত করেছেন। এখন প্রত্যেক ভারতবাসীর এখানে যোগদান করতে হয়। আর আমরা সিএম সাহেব আপনার দাদা একটা স্বপ্ন দেখেছেন যে ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা করবেন। আর আপনি প্রত্যেক মানুষের যোগদান ছাড়া। নীতি দেব সহ বিজেপির কাকরাবন মন্ডল সভাপতি বিশ্বজিৎ সরকার সহ অন্যান্য বিশিষ্টরা দুস্থ সাধারণের হাতে এ সমস্ত কম্বল তুলে দেন। পাশাপাশি এদিন সংশ্লিষ্ট এলাকায় বায়োফ্লক পদ্ধতিতে একটি মৎস্য প্রকল্পেরও নীতি দেব উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী জয়া নীতি দেবের উপস্থিতিতে গোটা অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় সাধারণের মধ্যে এদিন যে সাড়া লক্ষ্য করা গেছে তা ছিল অভূতপূর্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।